কি তুই ভাসতে পারবি ঠিকঠাক ভাবে? কেমন করেছে ঘুগনিটা? আদর্শ জামাইয়ের মতো লুক কিন্তু মানতে হবে। আগে মুখে একটুখানি জীবন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী, আর এই যে শুভেন্দুকে সঙ্গে নিয়ে কই শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। আজকের ব্লগটা সত্যিকারের কিন্তু ভীষণ এক্সাইটিং হতে চলেছে, কারণ আজকে শুভেন্দুর ছুটি আর আমরা সকাল সকাল যাচ্ছি একটু মাছের বাজারে, দেখা যাক কি পাওয়া যায়। এখন আমরা যাচ্ছি বাজার করতে অনেক, হ্যাঁ হ্যাঁ, মানে টেকনিক্যালি এটা অনেক দিন পর, এর আগে একবার দু বছরে একবার গেছিলাম, মানে বার কয়েকবার গেছিলাম, ভিডিও টিডিও কিছু করা হয়নি। আমি আজকে একদম থলি টলি নিয়ে যাচ্ছি বাজার করতে, ইচ্ছে আছে একটু ইলিশ মাছ কেনার, জানি না পাবো কিনা, তো যাই হোক বেরোনো যাক। আর চোখের আপডেটটা হলো একটু ধরো, এই যে চোখের আপডেট হচ্ছে এই রকম, অনেক কমেছে রেডনেসটা, তো আজকে ডাক্তারবাবুকেও দেখানোর ডেট আর কি, রিপোর্ট দেওয়ার দিন, তো যাবো সেটাও বিকেলে, তার আগে ইলিশ মাছ কিনে এনে রাখতে হবে, তো বাজারে যাওয়া যাক। এই যে শুভেন্দু চলেছে বাজারের ব্যাগ নিয়ে, একটা পেল্লাই সাইজের বাজারের ব্যাগ। শুভেন্দু বাজারের ব্যাগটা দেখা, কত বড় ব্যাগ নিয়েছিস তুই! এই ব্যাগটার একটা গল্প আছে, সেটা হচ্ছে আমার শ্বশুরমশাই যখনই কলকাতায় আসেন উনি একটা করে বাজারের ব্যাগও কেনেন, বাজারও করে আনেন। তো এবার আমি ঠিক করেছি যখনই আসবেন এর আগের যে বাজারের ব্যাগগুলো আমি নিচে নামিয়ে রাখবো ওখান থেকেই একটা করে দেবো। আর পার্টিকুলারলি এই পুচকি ব্যাগটা, শুনে একবার দেখা ব্যাগটা, ব্যাগটা মানে পুরো বাঁধিয়ে রাখার মতো। এই পার্টিকুলার ব্যাগটা হচ্ছে মাছের জন্য, মাছ আনলে উনি এটাতেই আনেন, তো আজকে আমরা এই ব্যাগটা নিয়েই বেরিয়েছি। পিকনিক চলছে, হ্যাঁ কি রে এটা মা ও যা দেবে কামড়ে কিন্তু, হ্যাঁ টাটা। এই যে মা, এই যে সব সাদা বাচ্চা দিয়েছে মা, কিন্তু গায়ের রংটা কি বলবো, মানে কালচে কালচে টা, আচ্ছা সব বাচ্চা সাদা, ছখানা বাচ্চা হচ্ছে সব সাদা, আর এই বাচ্চা হচ্ছে সাদা। আমরা বাজার করার অনুপাতে একটু লেটেই এসেছি, কিন্তু তাও বাজারে বেশ ভিড়। না বাজারে এই সময় তো ভিড় থাকবে, ফার্স্টে মাছের দোকানেই যাই না, আগে একটু এটা যাব কি, ও মাছের দোকানে তার ফোন পে নেই কেন, নিশ্চয়ই আছে। একটা সালন রয়েছে, লেখা আছে P7, আমি তো দেখেই ঘাবড়ে গেছি, কি সালনের নাম P7, তারপর দেখি মাঝখানে একটা অ্যান্ড রয়েছে। কাঁঠাল, এগুলো আমি এবার শুভেন্দুর মাথায় ভাঙবো। হ্যাঁ সকালবেলা গাছও বসেছে, নেই সকালে একটুখানি জল খাবার খাবো সে কোথাওই পাওয়া যাচ্ছে না, কি জানা। ঘুগনির দোকান দেখ তো, ঘুগনি পাউরুটি, বাজারটা মোটামুটি অনেকটা ঘোরার পর একটা দোকানে পেয়েছি ঘুগনি আর পাউরুটি, বেশিরভাগ জায়গায় পরোটা ঘুগনি, কচুরি, মুড়ি ঘুগনি এখন খেতে ইচ্ছে করছে না, তো ভাবলাম একটু ভাই পাউরুটি আর ঘুগনি খাই। ওই আমাদের ঘুগনি শেখা হচ্ছে, আই মিন পাউরুটি শেখা হচ্ছে, পাউরুটি ঘুগনি কেমন করেছে ঘুগনিটা, এই সমস্ত দোকানের ঘুগনিটা খুবই ভালো হতো। আর এই শুভেন্দুর জন্য ডিম সেদ্ধ, না না ম্যাডাম খাবো না, পাগল নাকি কি খুঁজছিস, আমি খাবো না, হাফ কাপটা না পুরোটাই খা তুই। শুভেন্দু আগেই সারেন্ডার করেছেন, আমরা বাড়িতে কিছু করতে পারবো না, ছাড়িয়ে দিন। কত মাছের ডিম রয়েছে, একটা দারুণ লোভনীয় জিনিস।
বাড়িতে এসে দু মিনিট একটুখানি রেস্ট নিয়েছি, আর বেরোনোর আগে মানে বাজারে যাওয়ার আগে আমি দুটো কাজ করে গিয়েছিলাম, সেগুলো হচ্ছে এই যে এখানে দেখুন পোস্ত সর্ষে, মানে সাদা কালো সর্ষে আর পোস্ত আমি এখানে এরকম ভাবে ভিজিয়ে রেখে গেছিলাম। এখানে আমি মোটামুটি এক চামচ সাদা সর্ষে নিয়েছি, তার থেকে একটু কম কালো সর্ষে, আর এইখানে নিয়েছি পোস্ত ওই ছোট প্যাকেটের একটা প্যাকেট, মানে ওই জেকের যে ছোট প্যাকেটগুলো হয় সেটার একটা প্যাকেট এরকম ভাবে ভিজিয়ে রেখে গেছি। বেশ ফুলে ফুলে গেছে, এটাকে এবার পেস্ট করতে হবে। আর একটা যে কাজ করেছি সেটা হচ্ছে এরকম একটা মসলিনের কাপড়ে, সরি এটা মসলিন না, এটা সুতির কাপড়, এইটার মধ্যে একটু দই আমি এইভাবে জলটা ঝরানোর জন্য রেখেছিলাম। এখানে দেখুন দইয়ের জলটা ঝরে গেছে, তো এই দইটা এবার ব্যবহার করতে হবে। এই যে দেখতে খানিকটা এরকম লাগছে দইটা, এইটা এবার আমি রান্নায় ব্যবহার করব। আর সব থেকে মজার কথা, আজকে এই বাড়িতে প্রথম আমি ইলিশ মাছ রান্না করছি, তাও আবার দেশে ইলিশ নয়, দই ইলিশ। ইলিশ মাছ এমনি রাঁধতে খুবই সহজ, মানে রান্নার প্রসেসটা খুব লেন্দি না, কোনো ঝকমারি ব্যাপার নেই, তবে যেহেতু এই প্রথমবার সেই জন্য একটুখানি টেনশন হচ্ছে। হলুদ লাগবে, নুন তো বাইরেই রয়েছে, আর কি দেব, আর একটুখানি চিনি দেব, মানে যেহেতু দই দিচ্ছি ওই টকটাকে একটু ব্যালেন্স করার জন্য। মাছ ধুয়ে দেওয়া থেকে তার গায়ে হলুদ, এই সব কিছু করতেই শুভেন্দু আমাকে একটু হেল্প করছে, কারণ যেহেতু এই প্রথম আমি ইলিশ রান্না করছি, ফলত কাঁচা মাছ ধুতে এবং ওটা ম্যারিনেট করতে একটুখানি কেমন একটা লাগছিল। যাই হোক, তো এখানে হলুদ নুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে এখানে মাছটাকে ম্যারিনেট করে রাখা হচ্ছে, রাখবো ওই মিনিট কুড়ি মতো। এর আগের ভিডিওগুলিতে আপনারা দেখেছেন যে মাছ রান্না করার ক্ষেত্রে আমার দৌড় ওই চিংড়ি মাছ পর্যন্ত, তাও আবার ফ্রোজেন, তো সেই জন্যই আর কি যেহেতু এরকম কাঁচা মাছ প্রথমবার রান্না করছি একটুখানি অসুবিধা হচ্ছিল, তবে সেটা কোনো ব্যাপার না, আশা করি সময়ের সঙ্গে সঙ্গে সেটাও ঠিক হয়ে যাবে। আর এদিকে আমি ওই জল ঝরিয়ে রাখা টক দইয়ের মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর চিনি দিয়ে একটা খুব স্মুথ পেস্ট তৈরি করছি। সবটা মিক্স করে নিয়ে এর মধ্যেও বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল আমি অ্যাড করছি। এবার দইয়ের এই মিশ্রণটা সাইডে সরিয়ে রেখে বানিয়ে নেব সর্ষের মিশ্রণটা। তার জন্য ব্লেন্ডারে আগে থেকে ভিজিয়ে রাখা ওই সর্ষে আর পোস্তটা দিয়ে তার মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে দেবেন, বেশি ঝাল খেলে এর থেকেও বেশি লঙ্কা দিতে পারে। আর সামান্য একটু জল, আর দিয়েছি সামান্য একটু নুন। নুনটা দিলে ওই সর্ষের তেতো ভাবটা আর থাকবে না। তো এইভাবে স্মুথলি ব্লেন্ড করে নেওয়ার পর এই মিশ্রণটাকে আমি যোগ করব ওই দইটার সঙ্গে। এইবার এই দুটো মিশ্রণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, এর মধ্যে আর এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। তবে আপনারা যদি মনে করেন ইলিশ মাছগুলোকে এই মিশ্রণটা দিয়েও কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে পারে, কিন্তু আমার হাতে সময় ছিল না বলে আমি কেবল নুন হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। ব্যাস এই পর্যন্তই যা করার, বাকি রান্নাটা পুরোটাই ঢাকা চাপা দিয়ে করব, আর হতে ম্যাক্সিমাম 10-15 মিনিট সময় লাগবে। তো এখানে আমি ইন্ডাকশনে কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল, আপনারা চাইলে এর থেকে কমও ব্যবহার করতে পারেন। তেল গরম হলেই দই আর সর্ষের মিশ্রণটা ডিরেক্ট আমি এর মধ্যেই দিয়ে দেবো, কোনো ফোড়ন কোনো কিছু ব্যবহার করছি না, ডিরেক্ট মিশ্রণটা যাবে তেলে। তবে এই দই ইলিশ কিন্তু আপনারা ভাপেও রান্না করতে পারেন, এই সেম মিশ্রণটা মাছের সঙ্গে মাখিয়ে টিফিন বক্সে দিয়ে ঢাকা চাপা দিয়ে ওই 15-20 মিনিটই সময় লাগবে। তো যেহেতু আমি প্রথমবার বানাচ্ছিলাম তাই ভাবলাম যে এইভাবেই বানিয়ে দেখা যাক। এবার মশলাটা দেখুন ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো, কেবলমাত্র মাছের মাথা দুটো দিয়ে নি, ওইটা ভাজা খাবো। মাছ দিয়ে খানিকক্ষণ অপেক্ষা করার পর এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, যেখানে ওই সর্ষে পোস্তটা ব্লেন্ড করেছিলাম, এতে করে ওই বাড়তি মশলাটাও নষ্ট হলো না। আর যে বাটিতে দইয়ের মিশ্রণটা বানিয়েছিলাম ওই বাটি ধোয়া জলটাও এখানে দিয়ে দিচ্ছি। সঙ্গে এখানে আমি 3টে গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি, চিরে দিলাম না যাতে এক্সেসিভ না ঝাল হয়ে যায়। তো এইভাবে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করার পর ঢাকা খুলে এবার মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। তো এই পর্যায়ে মাছগুলো কিন্তু বেশ নরম, তো আমি খুবই হালকা হাতে উল্টাচ্ছিলাম, খুন্তি দিয়ে একটু বেশ ভয় লাগছিল, তো তারপরে আমি চামচ দিয়ে প্রত্যেকটা মাছ এভাবে উল্টে দিলাম। সোমবার করলে সেটার না একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে, তো আজকে এন্টায়ারলি মানে মা অন্নপূর্ণাকে স্মরণ করে আমি রান্না করেছি। মা এটা বলে যে যখনই মনে হবে যে রান্না করার ক্ষেত্রে আর কি যে একটু টেনশন হচ্ছে, বাবা কিরকম কি হবে, তখন মা বলে যে অন্নপূর্ণাকে স্মরণ করবি। তো মানে সত্যি কথা বলছি, মানে মাছ আমার এখন ফুটছে,
দারুণ লাগছে দেখতে, জানি না টেস্ট কেমন হবে, ডেফিনেটলি ভালো হবে, এত সুন্দর করে রান্না করা হয়েছে, ভালো না হয়ে যাবে কোথায়। তো মাছ তো আমার রান্না হয়ে গেছে, হয়ে গেছে মাছ ভাজাও। আর এদিকে আমি শুভেন্দুকে বলেছিলাম যে ঠাকুর পুজোটা একটু দিয়ে দিতে, যাতে স্নান করে এসে দুজনে খেতে বসতে পারি। তো বসে পড়েছি খেতে, প্রথমে ইলিশ মাছের তেল দিয়ে। শুভেন্দু বলছে আজকে কম ভাত, কিন্তু আমি শিওর ওর আর একটু ভাত লাগবে। বলো খেয়ে কেমন, একটু নুন লাগবে? হ্যাঁ, বাহ দুর্দান্ত। এইটা নিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। সব থেকে বড় কথা, আমি ভাবছিলাম ইলিশ মাছটা নিয়ে এলি, রাধেও কি তুই ভাজতে পারবি ঠিকঠাক ভাবে? আমি তো স্নান করতে চলে গেলাম, যে এত সুন্দর করে ভেজেছিস, দুর্দান্ত, খুবই সুন্দর। আমার পরীক্ষা ফাইনালি পাতে পড়ে গেছে, দই ইলিশ। আশা করি তো শুভেন্দুর ভালো লাগবে। আমি রান্নার সময় একটু চেখে দেখেছি, আজকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য শুভেন্দুকে আমি টেস্ট করতে দিই। দেখতে দেখুন টেক্সচারটা ভীষণই সুন্দর এসছে, মানে প্রথম ঠিক হয়েছে প্রচেষ্টায় আমি, হ্যাঁ, এই টেক্সচারটা। আহা, আগে মুখে একটুখানি চিব, তারপর তো বলবি। জাস্ট জিভে পড়েছে, দুর্দান্ত ভালো লাগছে, দুর্দান্ত লাগছে। আচ্ছা এত ঠিক হলো কি করে? ওই যে বললাম না, দইয়ের জলটা যে আমি ঝরিয়ে দিলাম, ওটা পুরো মায়োনিজ হয়ে গেল, মানে একদম ক্রিমি টেক্সচার, খুব সুন্দর, খুবই সুন্দর। আমি তো জাস্ট ভাবতে পারছি না, বাবা কি বড় ডিম। আমি তাই তো জিজ্ঞেস করলাম, দাদা ডিম হবে তো? অনেকে আবার কিন্তু ডিমওয়ালা ইলিশ মাছ পছন্দ করে না, বলে যে ডিম হয়, মাছের ডিম হয়ে গেলে টেস্ট নাকি একটু কমে যায়, ভালোই দিয়েছে, বলো। খুবই ঠিকঠাক দিয়েছে, মানে এরকম নয় যে স্বাদ পাচ্ছি না, হয় না মাঝে মাঝে বরফ হয়ে রাখতে রাখতে, দুর্দান্ত, কেমন লাগছে কেমন। সত্যি বলতে না, আমারই একটু ভাতটা কম পড়ে গেছিল, কিন্তু নিজে হাতে কিছু বানিয়ে কাউকে খাওয়ালে তার যে প্রশংসা, তাতেই না অর্ধেক পেট ভরে যায়। দই ইলিশের প্রিপারেশন হয়তো আপনারা অনেকেই জানেন, কিন্তু আমি রেসিপিটা শেয়ার করলাম তাদের জন্য যাদের সর্ষে ইলিশ খেতে বেশ বোর লাগে, আর ইলিশকে নতুন কিভাবে ট্রাই করা যান সেটাই ভেবে পাচ্ছেন না। আর আমার থেকে দেখে কেউ যদি এইভাবে রান্নাটা করেন, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। খেয়ে দিয়ে উঠে আর একটু সময় নষ্ট না করে আমরা পড়লাম বেরিয়ে। আজকে আমার ছিল ডক্টরকে রিপোর্ট দেওয়ার দিন। ডাক্তারবাবু কি বললেন সেটা তো একটু বাদে বলছি, কিন্তু তার আগে ঘটলো একটা মজার ঘটনা, যেটা একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে একটা বিরাট পাওয়া। সত্যি বলছি, মানে আমি সুরেন্দ্রকে বলি, শুধু আদৌ কি আমাদের ব্লগ কেউ দেখে না, আমরাই বানাই আমরাই দেখি, তখন নিশ্চয় নিশ্চয় এটা 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 দামি কথা। তোমাদের ভিডিও দেখি খুব ভালো লাগে, একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে এইগুলোই বোধহয় ম্যাজিক্যাল ওয়ার্ডস। তো রাস্তায় দেখা হয়েছিল এই দাদা দিদির সঙ্গে, তো ইনারা আমাদের ভিডিও দেখেন সেটারই খুবই প্রশংসা করছিলেন। ওনাদের সঙ্গে আলাপ হয়ে ভীষণই ভালো লাগলো, আশা করি আবারও কখনো দেখা হবে। তো ডাক্তারবাবু যেটা বললেন সেটা শুনেই আমরা চলে এসেছি বেঙ্গল হোটেল। কলকাতার পুরনো কেবিন কালচারের একটা খুব সুন্দর উদাহরণ হচ্ছে এই বেঙ্গল হোটেল। এখানে খাবারের তালিকা তো অনেক, কিন্তু যেগুলো অ্যাভেলেবেল কেবলমাত্র সেগুলোর পাশেই দাম
লেখা রয়েছে, যতই ইলিশ মাছ সহযোগে লাঞ্চ হোক না কেন, এই সমস্ত খাবারের সামনে সবকিছুই মনে হয় যেন পিকে। তো এখানে আমি নিয়েছি ফিশ ফ্রাই, আর শুভেন্দু নিয়েছে একটা মাটন কাটলেট। আচ্ছা, এবার বলি যে ডাক্তারবাবু কি বললেন, ডান চোখটাতে অর্থাৎ যেখানে ইনফেকশন হয়েছে সেই চোখটাতে পাওয়ার এসছে, এবং উনি স্পষ্ট বলে দিলেন পালাবার পথ নেই, চশমা নিতেই হবে। যাই হোক, বেশি ভেবে লাভ নেই, দু চোখ ভরে দুনিয়ায় অনেক কিছুই দেখলাম, এবার নয় আরো দুটো চোখ দিয়ে দেখতে হবে। যাই হোক, এরপর তাড়াতাড়ি বাড়ি যাই, কারণ তারপরে রয়েছে আরো একটা প্ল্যান।